অনুপাতের অনুপাতে সেখানে কি বলছো যে না এক্স ইস টু ওয়াই সমান 4:7 হলে 21x+2y ইস টু 7x+4y এর অনুপাতটা কত হবে, এখানে অপশান দেওয়া আছে। ঠিক আছে, প্রথম অঙ্কটা করবো কী হবে না এক্স ইস টু ওয়াই মানে এটা, তার মানে আমরা বলতে পারি যে এক্স ক্যাপিটাল এক্স ইস টু ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু 4:7 বা এটাকে আমি লিখতে পারি ক্যাপিটাল এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 4y7 বা এক্স বাই 4 সমান ওয়াইটা এখানে নিয়ে গেলাম y/7 সমান সমান আমি যদি কে ধরি, ঠিক আছে, কে নট ইকুয়াল টু 0, তাহলে এক্সটা কত হবে মানে 4-এর সঙ্গে কেটা গুণে 4k, আর ওয়াইটা কত হয়ে যাবে সাথে সাথে কে গুণে 7k। ঠিক আছে, তাই এই মানটা আমার এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, 21 × x, x মানে কত না 4k, প্লাস 2 × y, y মানে কত না 7k, তো y এর জায়গায় আমরা 7k বসাচ্ছি আর x এর জায়গায় আমরা 4k বসাচ্ছি, তো 7 × তো হবে 4k প্লাস 4 × y মানে কত না 7k, এটাই আনসার। এইসব করলে আমরা যে আনসার পাবো সেটাই, ঠিক আছে, এর সাথে কত হয় 4×4 = 8, 84k প্লাস 7×14k ইস টু 4×28k প্লাস 4×28k, ঠিক আছে, এটা আমাদের কথা হচ্ছে না 8×98k অনুপাত, এটা কথা হচ্ছে না 28×28 = 56 হয় 56k, কে যদি নট ইকাল টু 0 এর আগে আমরা বলে দেবো যে কে নট ইকাল টু 0, তাহলে কে কে ক্যান্সেল হয়ে গেল, তো এটাকে যদি আমরা 14 দিয়ে কাটি তবে 7×14 = 98, 3×4×14 = 56, ঠিক আছে, 7:4, ঠিক আছে, এদের অঙ্কগুলো যদি একটা অনুপাত দেওয়া থাকে এরকম একটা এক্সপ্রেশন দিয়ে তার অনুপাত বার করতে হলে তাহলে তোমরা একটা ক্লিয়ার করতে হবে, শিখলে, ঠিক আছে।